हेलो व्यूअर्स, वेलकम बैक टू अनदर वीडियो। आशा करते सब भालो रहेसेन। तो आजकल वीडियोर माध्यमे टीपी लिंक WR850N अर्थात WR850N राउटर कीभावे कन्फिगार करबें ए टू जेड डिसकस करब। तो राउटरटी कन्फिगार करार पूर्वे जेसब उपकरण आपनार प्रयोजन हबे सेगुलो सम्पर्के आगे डिसकस करब। प्रथमत आपनार बाड़ीते वाईफाई कानेक्शन बा ब्रडबैंडर कानेक्शन थाकते हबे। द्वितीयत एकटी अन्य डिवाइस थाकते हबे। तृतीयत आपनाके एकटी यूजार आईडी एवं पासवर्ड दिबे जेटा ब्रडबैंड कानेक्शन अर्थात जारा आईपीएस आछे इंटरनेट प्रोवाइडर आछे तारा आपनाके एई यूजार नेम एवं पासवर्ड दिबे। दें एकटी राउटार प्रयोजन हबे। तो आजकेर एई भिडियोर माध्यमे जेहेतु टीपी लिंक WR850N राउटार कनफिगार करब, सो এই রাউটার সম্পর্কেই ডিসকাস করব। ওকে, তো আপনারা যদি ভিন্ন কোনো রাউটার কিনে থাকেন সেক্ষেত্রে ভিন্নভাবে কনফিগার করতে হবে। তো শুরুতেই ব্রডব্যান্ড প্রোভাইডাররা যেভাবে আপনাকে লাইন করে দিয়ে যাবে এবং অন্য ডিভাইসে একটি লাইন করা থাকবে, তো অন্য ডিভাইস থেকে রাউটারে ক্যাট 6 কেবলের মাধ্যমে কানেকশন করে নেবেন। এরপর আপনার রাউটারে অবশ্যই পাওয়ার কেবল ইন করে নেবেন। ওকে, এরপর যদি নতুন অথবা পুরাতন রাউটার যে কোনোই হোক না কেন, আপনাকে অবশ্যই রাউটারটি রিসেট করে নিতে হবে। ওকে, তো রিসেট করে নেওয়ার পর যেসব কাজ করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো চলুন স্ক্রিনে দেখে আসি। তো কনফিগার করার সময় রাউটারটা অবশ্যই রিসেট করে নিতে হবে। এরপর আপনার ওয়াইফাই কানেকশনটি অন করে দিন। এবার প্রেস করে ধরে রাখলে এর অপশন আসবে, এরপর অন করুন। অন করলে আপনার রাউটারের ডিফল্ট যে ইউজার নেম রয়েছে তার শো হবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর রাউটারের পেছনে দেখবেন একটি পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড এখানে ট্যাপ করে দিন অর্থাৎ এন্টার করে দিন। ওকে, তো আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। তো ডিফল্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর কানেক্টে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার রাউটারের সঙ্গে কানেকশন হয়ে যাবে। ওকে, তো এখানে শো হবে কানেক্টেড নো ইন্টারনেট। এরপরে এখান থেকে বের হয়ে আসুন। তো এখন একটি ব্রাউজার ওপেন করুন, তো আমি গুগল ক্রোমি ওপেন করতেছি। গুগল ক্রোমি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর সার্চ বারে টাইপ করবেন 192.168.0.1, এরপর গো করুন। গো করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে, এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আপনারা ডিফল্ট পাসওয়ার্ড সেট আপ করে দেবেন। তো আমি যে ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল ওটাই সেট আপ করে দিচ্ছি। এরপর কনফার্ম পাসওয়ার্ড করুন, সেম পাসওয়ার্ড দেবেন। এরপর লেটস গেট স্টার্টেডে ক্লিক করুন। লেটস গেট স্টার্টেডে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে কানেকশন টাইপ সেট আপ করে দিতে হবে, অর্থাৎ আপনি এই কানেকশন টাইপটি যে আপনাকে বা যারা আপনাকে কানেকশন দিবে অর্থাৎ ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে জেনে নেবেন। ওকে, তো আমার যেহেতু PPPoE এটা সিলেকশন করে দিলাম। এরপর জাস্ট নেক্সট একবার প্রেস করুন। এরপর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আইপি প্রোভাইডাররা দিবে অর্থাৎ ইন্টারনেট প্রোভাইডাররা দিবে, এটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। এটা ডিফল্ট পাসওয়ার্ড বা ইউজার নেম নয়, এটা হচ্ছে সিলেক্টেড। ওকে, তো আমি আমারটা দিচ্ছি। ইউজার নেম দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড টাইপ করে দিন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর নেক্সট একবার ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনার যে রাউটারের ডিফল্ট নেম এবং পাসওয়ার্ড রয়েছে তা শো হচ্ছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে দেবেন। ওকে, অথবা এরকমই রাখতে পারেন, এখানে নেক্সট করে দিলেই আপনার কনফিগার হয়ে যাবে। ওকে, তো আমি চেঞ্জ করে দিব। সো এখান থেকে SSID সিলেকশন করলাম, এখান থেকে আমার মতো করে সেট আপ করব। আপনারা চাইলে করতেও পারেন অথবা নাও করতে পারেন। ওকে, তো ডিফল্ট আমি ইউজার নেম দিলাম, তো আমার মতো করে ইউজার নেম দিলাম। এরপর পাসওয়ার্ড সেট আপ করবো, এগুলি কেটে দিচ্ছি, এটা ডিফল্ট পাসওয়ার্ড ছিল। পাসওয়ার্ড টাইপ হয়ে গেলে নিচ থেকে নেক্সট একবার ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কী ধরনের পাসওয়ার্ড ইউজার নেম দিলেন তা শো হচ্ছে, এখান থেকে চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। ওকে, আপনাদের সুবিধার্থে এখান থেকে স্ক্রিনশট রেখে দেবেন। তো এখান থেকে আই হ্যাভ সাকসেসফুল রিকানেক্টেড টু দ্য রাউটার ইউজিং দ্য নিউ ওয়ারলেস সেটিংস, এখানে একবার সিলেকশন করুন। এরপর নেক্সট একবার ক্লিক করুন। তো
তো নেক্সটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সম্বলিত পেজ আসছে। এরপরে নিচ থেকে জাস্ট সেভে একবার ক্লিক করুন। সেভে ক্লিক করার পর এখানে 100% হয়ে গেলে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। ওকে, তো টেস্ট করার জন্য এখান থেকে বের হয়ে আসুন, এরপর অন করুন। কোনো কোনো ফোনে অটোমেটিক কানেকশন হয়ে যাবে, আবার কোনো কোনো ফোনে কানেকশন হবে না, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো আমি সিলেকশন করে দিচ্ছি। এরপরে পাসওয়ার্ডটি দিয়ে দিন। এরপর কানেক্ট একবার ক্লিক করুন। তো কনফিগার হলো কি না কনফার্ম হওয়ার জন্য এখান থেকে জাস্ট ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করে দেখব পেজ পুরোপুরি শো হয় কি না, এবং একটি ভিডিও প্লে করে দেখাবো। তো এখান থেকে স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি এবং নিচ থেকে একটি ভিডিও প্লে করলাম। দেখুন ভিডিওটি প্লে হচ্ছে, অর্থাৎ আমার কনফিগার করা হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে কেটে বের হয়ে আসলাম। তো এ ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।